শিল্পীর মাঝে দেখছি অলিয়া উলিয়া হয়, মাজার হয় না, আপনি আবার এলেই নেগে গা নবীর যুগে যদি জন্ম নিতাম তাহলে কেমন হতো? অনেক হইতেছে কে উম্মতেরাই কইছে নবীরাই কইছে আমরা যদি আখিরি জামানা রয়ে উম্মত হইতে পারতাম সবই কিন্তু নবীর যুগেই জন্ম। আপনি প্রেসটা আমার ওই জায়গা ধরেন নাই বলে আবার জিজ্ঞাসাও করছে সুন্দর কথা একটা, 41 দিন যদি কেউ কর্ম করে মানুষের সাথে ভালো আচরণ করবেন আর 41 দিন খালি নবীর উপরে দরুদ পাঠ করবেন। আমার আল্লাহ পাক বলছে যদি কোনো ব্যক্তি পবিত্র অবস্থায় 41 দিন আমার হাবিবের উপরে দরুদ পেশ করে তার নবীকে নসিব হয়ে যায়। আমার জিজ্ঞাসাটা ছিল পৃথিবী তো কেমন হয়ে গেছে, পৃথিবীতে আর কোনো কিছুই নাই, 40,000 বছর পরে হাসরের মাঠ হবে, ওই মাঠে সব গজায় উঠবে, সবকিছু শেষ, সবকিছু মারা গেছে, মারা যাওয়ার পরেও নবীর নাম চলতেছে, যদি সবকিছু চইলা যায় পৃথিবীতে তাহলে নবীর নামটা নেয় কে? আমার জিজ্ঞাসা এটা ছিল না নাকি? আমার মনে হয় আলাম মরে একটু শুনতে সমস্যা সুন্দর করে এবার বুঝাই দিব আসলে কে নবীর নাম নিতেছে। আমি ধরতাম না, অনেকে বিরক্ত হয় কথা বইতে বইতে পাগল বানাই দৈনিক কেমন দইতাছে। আরে এটি কি জিগান, এটি তো হাসান সরকারের দাঁতের ফাঁকে থাকে, এমন কিছু জিগান যেটি পাবলিকে শুনে নাই, এমন কিছু কথা জিগান যেটি শুনলে জ্ঞান বাড়ে, যেটি শুনলে বাউলদের সুনাম হয়, বুঝা নাই বাউল গানিতে কিন্তু অ্যাকচুয়ালি আমরা দুইজন যে শিল্পী বায়না করা হয়েছে আপনি কিন্তু বাংলাদেশের সিনিয়র একজন গায়ক, আমি কিন্তু আসলে আমার কেউ আর দেখেনি না, প্রতিদিন মানুষের মাঝে কেমন চলতেছে না প্রত্যেকটা জিনিসের মাঝে কেমন চলতেছে, এই যে আজকাল রাত্রা যাইতেছে এটা একটা কেমন, প্রত্যেকের আয়ু বেলা থেকে এই আয়ু কমতে স্বামী স্ত্রী মিলন করতেছে ওই জায়গার মধ্যে কেমন হচ্ছে, মাছ কাটতে বাজারে বিক্রি করতেছে ওই জায়গার মধ্যে কেমন হচ্ছে, মানুষের কথা বলতেছে মুখ দিয়া কথা বাইর হইতেছে আয়ু কমতেছে কেমন হইতেছে, কেমতের আলামত আপনারা দেখাইতাম কত কত, এই যে আজকাল রাত্রটা গান গামু যে সময়টা যাইতেছে যে নিঃশ্বাসটা ভিতরে যাইতেছে আমার আয়ু ভয় হইতেছে এটাও কেমন নাকি বাবা কেমন প্রতি মুহূর্তে হইতেছে কেমতের কিছু আলামত নেই, এত বছর ধরে গান গাইতেছি এত বছর ধরে গান গাইতেছি গান তো গাইবে গান শিখছে নিয়ে গেবে লেখা
পঞ্চাশ বছর ধরে গান করতেছি, আর আগে যে ছড়ি বাজাইছি সেটা তো বাদ হইতেছি। তোমার নাতি তোকে হে মানে কি পঞ্জিকা দেখে তারিখ মানে আজকে মাসের এক তারিখ আপনার তো 15 দিন ধরে বলতেছি তারিখটা জানার জন্য মাসে ৩০ দিনে মাস শেষ হয়, 29 দিনে শেষ হয়, 47টা হইলো, বিষয়টা কি দেখি সামনে কি কর আমার ভবিষ্যৎ বেশি দিনার বাকি নাই ও ভাই রে ভাই কেমতের বেশি দিনার বাকি কারণে সাথে হয়েছে পাগল, সাথে হয়েছে পাগল, ও কারণে সাথে হয়েছে পাগল, আগে কাছে মানুষ।
শৈলে খুশি ভিতর ঢুকতে চায় না চাইনি জামা বেশি আমি শিখে শিখতে চাই না ইংলিশ হইলে খুশি বোকরার ভিতর ঢুকতে চায় না চাইনি জামা বেশি মাথার সুর বর্ষা কিনা সুর করিয়া লাগে রাস্তা মাঠে ঘুরে বেড়ায় নিজে লাগে হাল ঘোষ খায়া করবে মানুষ সমাজের বিচার টাকা যাদের বেশি আছে তারাই সরকার আমার মানি লোকের মান থাকবে না অতিনি সমাজ আগরজি হবে বাড়ি বাড়ি কিছু লোকে পড়বে না নামাজ বাবা মাকে বলে যাবে শাশুড়ি আপন লোকের টাকা যারা খাবে তাদের পশুধন বাবা মাকে ভুলে যাবে শাশুড়ি আপন লোকের টাকা যারা খাবে তাদের পশুধন স্ত্রীর টাকা ঘরে ঘরে মনে শান্তি নাই তাই বিচার করুণায় দেশ বলে ফেলাই ভালো কর্মে মন চলে না মন্দ কর্মে চলে ভালো দিকে মানুষ ঢুকে না মন্দ কথা বলে বাবা মুখেতে মেকআপ লাগাইছে হাতে লাগাইছে তুই মনে হয় 80 বছরের এবার এই দুঃখে আমি মরি খারাপ লাগে না বাবা আমার প্রশ্নটা আমরা বুঝে লই
না বলছে কিন্তু আপনারা জবাব পাইতেন না। আসরের মাঠ হবে, বিচার হবে, বুঝেন? আসরের মাঠ হবে, বিচার হবে, বিচার বিবেচনার পরে মানুষ দোজকে যাবে প্লাস বেহেশতে যাবে। কিন্তু বিচার আগে দেখতে পারবে না। তাইলে আজকে যদি আমি মারা যাই, আমার মাটি দিলে আমার বিচার দই আছে না, আমি যাব কই? আমি কবর হয়ে থাকবো না দোজকে যাবো নাকি বেহেশতে যাবো না? আসর হইতেছে না বিচার হইতেছে না? অনেক বর্তমানে যারা মাটি দেওয়া হইতেছে, এরারে কই লেখা হইতেছে? কিন্তু এখন তারা মারা যাইতেছে আর আমরা যেন আলেম দাওয়াত দিয়া দোয়া করাইতেছি আর বেহেশতে পাঠাইতেছে। আসলে কি তারা বেহেশতে যায় নাকি দোষ হয়ে থাকে এই কথাটা একটু যারা অপরাধ করে কেউ বোবা হয়ে উঠবে, কেউ অন্ধ হয়ে উঠবে, কেউ জিব্বা বাহিরে থাকবে, কেউ পাহাড় আকৃতিতে উঠবে, কেউ সুর আকৃতিতে উঠবে। তাইলে আসরের মাঠে যদি এইভাবে উঠে, তাইলে বর্তমানে যে দুনিয়াতে দেখা যায় এটা আবার কোন মাঠ? এটা আসরের মাঠে এখানে উঠলো কেন? বলছেন না আমার জিজ্ঞাসা? তাইলে জবাবটা বুঝে নেন, জবাব দিব ধর্মে জবাব দিত, জবাব হয়ে দিত না জবাব দিয়ে বাপ কাজ করেন এবার আপনার জিজ্ঞাসা। আমি বলবো আমার একটা জিজ্ঞাসা শুরু করে, এটা যদি কেন্দ্রে থাকে মাত্র জবাব দিতে পারবে? আমি একটা শাড়ি তুলি দিয়া শুধু পল্লি মারবে। আপনার মাঝে এখনো নবী বাস করে, দেহের কোন জায়গায় নবী আছে? কিছু করেন না, হাতি তৈরির ব্যাপারে উল্টা পাল্টা বলে কিন্তু গোনা হয়। কোথায় আছেন, কেমন আছেন? ওরে সাগর আমার
টাকা আমার মায় দিব, সময় আছে বেশি সময় নাই। মাধুমণি আজকাল তোমার জমে পাইছে তাই